বাংলার মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নবাবী আমলের স্পর্শ। সেখানকার প্রতিটি জায়গায় কৌতূহলের চাদরে মোড়া। ইমামবাড়া, কাটরা মসজিদ, হাজারদুয়ারি প্যালেস, কাঠগোলা বাগানবাড়ি, এইসব স্থানগুলো যতটা কৌতূহলের, ঠিক ততটাই কৌতূহলপূর্ণ স্থান হল নবাবী আমলের তোপখানা। এই তোপখানাতে এমন এক যুদ্ধাস্ত্র বর্তমান যার খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, আর সেই সময় তিনি একটি বিরাট আকারের কামান নিয়ে আসেন বাংলায়। এরপর নবাব মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে পরবর্তী নবাবগণ সেই যুদ্ধাস্ত্রকে কেন্দ্র করে সেখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন, যে তোপখানা মুর্শিদাবাদের কাটরা মসজিদ থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের একটি উল্লেখযোগ্য নিদর্শন হল এই কামান, যার নাম জাহান কোষা কামান, যে শব্দের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী। মুঘল যুগের শেষ ভাগে এবং বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্র যে কত উন্নত মানের ছিল তার প্রমাণ এই জাহান কোষা তোপ। সেই সময় দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন সম্রাট শাহজাহান। তার রাজত্বকালে বাংলার সুবেদার ইসলাম খাঁর প্রশাসনিক আমলে জাহাঙ্গীরনগরে দারোগা শের মোহাম্মদ এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে এই জাহান কোষা তোপ নির্মাণ করেন ঢাকার প্রবাদ প্রতিম লোহার কারিগর জনার্দন কর্মকার। এই কামানের গায়ে পিতল ফলকের ওপর ফার্সি ভাষায় খোদাই করা তথ্য থেকে জানা যায় যে এই কামান 1737 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তৈরি হয়েছিল। এই ঐতিহাসিক কামানটির দৈর্ঘ্য 5.50 মিটার এবং প্রস্থ 1.70 মিটার এবং ওজন প্রায় 8 কেজি। নবাবী আমলের এই কামানটি লোহার চাকার ওপর স্থাপিত ছিল, বর্তমানে যা আর নেই। কামানটি তৈরিতে অষ্টধাতু ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে রয়েছে তামা, লোহা, রূপো, সীসা, দস্তা, সোনা, টিন এবং পারদ। অষ্টধাতু দিয়ে নির্মাণের ফলে এই তোপে আজও মরচে পড়েনি। এই জাহানকোষা তোপে একবার গোলা দাগার জন্য 17 কিলোগ্রাম বারুদের প্রয়োজন হতো। বেশ কয়েক কিলোমিটার দূরের শত্রুকেও জোরদার আঘাত করা যেত এই কামান থেকে। নবাবী আমলের অনেক পরে জাহানকোষা কামানটিকে পাওয়া গিয়েছিল একটি অশ্বত্থ গাছের নিচে শিকড়ে আটকে থাকা অবস্থায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে সেটিকে উঠিয়ে নিয়ে রাখা হয় মুর্শিদাবাদের তোপখানা এলাকায়। এখন সেখানে রাখা রয়েছে এই বিশ্ববিখ্যাত কামানটি। বর্তমানে কামানটি যে স্থানে রয়েছে তার নাম তোপগ্রাম, যদিও এটি গ্রাম নয়, মুর্শিদাবাদ শহরের পাশে অবস্থিত সেই স্থানটি। বন্ধুরা, আপনারা কি কেউ মুর্শিদাবাদে গিয়ে নবাবী আমলের এই জাহানকোষা কামান দেখেছেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।